এন্ডেমিক, প্যান্ডেমিক, এপিডেমিক সবগুলোই ব্যবহৃত হয় কোনো সংক্রমণযোগ্য রোগের ক্ষেত্রে। যদি কোনো সংক্রমণযোগ্য রোগ একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে দেখা যায়, তবে সেই ধরনের ডিজিজকে এন্ডেমিক ডিজিজ বলবো। কোনো সংক্রমণযোগ্য রোগ একের পর এক অঞ্চল বা দেশের অন্য কোথাও বা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং তাতে বহু মানুষের প্রাণহানি হয়, তবে সেই ধরনের ডিজিজকে আমরা এপিডেমিক ডিজিজ বলবো। এপিডেমিক ডিজিজটি যখন নিয়ন্ত্রণহীনভাবে একাধিক দেশে বা মহাদেশে ছড়িয়ে পড়বে এবং তাতে বহু মানুষের মৃত্যু ঘটবে, তখন তাকে আমরা প্যান্ডেমিক ডিজিজ বলবো। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমেরিকা যুক্তরাষ্ট্রে স্কুল গোয়িং স্টুডেন্টদের প্রতি বছরই প্রায় একটা নির্দিষ্ট সময়ে চিকেন পক্স হতে দেখা যায়। এটি সংক্রমণযোগ্য একটি রোগ, তাই একে এন্ডেমিক ডিজিজ বলবো। কোভিড-19 অনেকগুলি মহাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং তাতে অনেক মানুষের প্রাণ যাচ্ছে, তাই কোভিড-19কে প্যান্ডেমিক ডিজিজ বলবো। যদিও WHO অলরেডি এটিকে প্যান্ডেমিক ঘোষণা করেছে। আবার এই কোভিড-19 যদি বিশ্বের অন্যান্য মহাদেশে না ছড়িয়ে শুধুমাত্র এপিসেন্টার অর্থাৎ যেখানে থেকে প্রথম শুরু হয়েছিল রোগটি সেই চীনের হুয়ান সিটিতেই সীমাবদ্ধ থাকতো বা ওই অঞ্চলের থেকে ছড়িয়ে ওই দেশের অনেক মানুষের মধ্যে এটা ছড়াতো এবং তাতে মানুষের প্রাণ যেত, অন্য দেশে যদি না ছড়াতো, তাহলে কোভিড-19কে আমরা এপিডেমিক বলতাম। মোরেটোরিয়াম শব্দটির মানে স্থগিত রাখা। যাদের হোম লোন, কার লোন বা পার্সোনাল লোন আছে, এই সময়ে লোন স্থগিত রাখা হয়েছে। মোরেটোরিয়াম শব্দটির ব্যবহার ইনস্টলমেন্ট বা EMI মোরেটোরিয়াম হিসাবে একটা সেন্টেন্স বলা যেতে পারে, ইউ আর এলিজিবল ফর ইনস্টলমেন্ট মোরেটোরিয়াম। ইন্টারনাল মাইগ্রেন্ট শব্দটির মানে অভ্যন্তরীণ অভিবাসী। কোনো ব্যক্তি যদি তার জন্মস্থান থেকে কর্মসূত্রে দেশের মধ্যেই অন্য কোথাও দীর্ঘদিন ধরে বসবাস করতে থাকেন, তবে তাকে ইন্টারনাল মাইগ্রেন্টস বলবো। এই মুহূর্তে যেমন অনেকেই আমাদের আপনজন, পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধব দেশের মধ্যেই অন্যান্য শহরে কর্মরত অবস্থায় রয়েছেন অথচ লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারেননি, তো তাদেরকে আমরা এই মুহূর্তে ইন্টারনাল মাইগ্রেন্টস বলতে পারবো। অর্থাৎ ইন্টারনাল মাইগ্রেন্টস একটি নাউন। পেশেন্ট জিরো বলা হয় সেই ব্যক্তিকে যে কিনা কোনো একটি নির্দিষ্ট রোগে প্রথম আক্রান্ত হন, অর্থাৎ প্রথম রোগী। কেস ফ্যাটালিটি রেট, অর্থাৎ নির্দিষ্ট ক্ষেত্রে মৃত্যু হার। কোনো একটি বিপর্যয়ে মৃতের সংখ্যা এবং মোট আক্রান্তের সংখ্যার অনুপাতই হল কেস ফ্যাটালিটি রেট। সাধারণত এটি পার্সেন্টেজ হিসাবেই বিবেচনা করা হয়। ইনকিউবেশন পিরিয়ড, এর মানে ডিম ফোটানোর সময়। কিন্তু বর্তমানে এটি নোভেল করোনা ভাইরাস সংক্রমণের দিনগুলোতে ব্যবহৃত হচ্ছে, যখন নোভেল করোনা ভাইরাস কোনো মানুষের শরীরে প্রবেশ করছে তখন তার শরীরে ভাইরাসটি বংশবৃদ্ধার করছে এবং সংখ্যায় বিপুল পরিমাণে নিজেদেরকে বাড়িয়ে ফেলছে। এই জিনিস যে সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, ভাইরাসগুলো বংশবৃদ্ধার করছে, সেই সময়টিকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। আজ এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোভিড-19 প্রাদুর্ভাবের এই সময়ে আমাদের সারা দেশে লকডাউন চলছে, সবাই আমরা আজ ঘরবন্দি। নিজেদের মনকে সবাই শান্ত রাখবো, ধৈর্য ধরে থাকবো এবং সুন্দর পৃথিবীর আশায় আবার নতুন করে বাঁচবো, এই কামনা রয়েছে।